بسم الله, بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا بعده. نبي بعده برشنشا الله رجنه درود تسليم برشيته محمد صلى الله عليه وسلم رفور আল্লাহ সল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই আজকে দিনী মাজলিসের বিষয় হচ্ছে সুদ ভক্ষণের ভয়াবহতা সুদ ভক্ষণের ভয়াবহতা মহান আল্লাহ বলেন এম হাকুল্লাহ রিবা ওয়রুবি সদাকাত কুল্লা গুল্লা গফারি নাসিম আল্লাহ বলেন সুদ গ্রহণ করলে সুদ গ্রহণে মালের কমতি হয় মাল সংকুচিত হয় আর দান করলে তার ধন সম্পদ বৃদ্ধি পাই আল্লা সাত আলা পাপি ব্যক্তিকে অবিশ্বাসীকে পছন্দ করেন না আল্লাহ মহানাল্লা মহান মহানাল্লা বলেন হে মন্দারগন তোমরা চক্রবৃদ্ধিকারে সুদ ভক্ষণ করো না আল্লাহকে তোমরা ভয় করো তাহলে তোমরা সফলকাম হবে মহান আল্লাহ বলেন ইয়া আইযু আল্লাহ ওয়া ওয়াজার উমা বক মিনার রিবা ইন মিনিন মহান আল্লাহ বলেন হেমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর যেগুলা সুদ রয়েছে তা বর্জন করো যদি তোমরা মমিন হও জা বের বিন আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি সুদ দেয় যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি নেয় যে সেটা লেখে এবং এর সাক্ষী হয় তাদের উপর আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলছেন যে তাদের উপর লানত করা হয় তাদের উপর লানত করা হয় রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন তারা লান লানতে সবাই সমান তারা লানতে সবাই সমান ইমাম মুসলিম নিয়েছেন আবদুল্লাহ বিন হামজালা তিনি বলেন রসল্লা সাল্লাই সাল্লাম বলেন কেউ যদি একটি দেড়হাম অথবা একটি দিনার সুদ খায় জেনে শুনে সুদ খায় তাহলে তিনি বলছেন যে ছত্রিশ বার জেনা করার থেকেও কঠিন ছত্রিশ বার জেনা করার থেকেও কঠিন কোনো ব্যক্তি যদি জেনে শুনে একটি দেড়হাম অথবা একটি দিনার সুদ খায় তাহলে ছত্রিশ বার জেনা করার থেকেও কঠিন বিন হাম্বাল হাদিস হাদিসটি সহি আবু হোরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রসল সাল্লাম ইরশাদ করেন যে সুদের সত্তরটি স্তর রয়েছে সুদের পাপের সত্তরটি স্তর রয়েছে সর্বনিম্ন পাপ হল যে তার মাকে সে যেন বিবাহ করে ইবনি মাজা রহমাল্লাহ হাদিস হাদিসটি সহী ইবনি মাসুদ থেকে বর্ণিত তিনি বলেন রসোল্লাহ সালাইসাল্লাম সাদ করেন যারা সুদ খায় সুদ যেন মনে হয় যে তাদের কাছে যে সুদ খাওয়ার কারণে তাদের টাকা বৃদ্ধ হয় কিন্তু তার পরিণতি সেটা কমে মাজা রহমালটি নিয়ে এসছেন আবু হরাইরা বলেন রসোল্লাহ সাল্লাই্লাম ইরশাদ করেন যে ব্যক্তি সুদ ঘুষ দেয় আর যে ব্যক্তি ঘুষ গ্রহণ করে তাদের উপর আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন অভিশাপ করা হয় ইমনি মাজা হাদিসটি এসছেন সনদ সহি আবু উমা মা তিনি বলেন যে ব্যক্তি তার ভাইয়ের জন্য কোনো সুপারিশ করলো আর সুপারিশের বদলে তাকে কোনো হাত দিয়ে দেওয়া হলো সে যেন একটা সুদের বড় দরজা সে খুলে দিল সুদের বড় দরজা খুলে দিল তার মানে এটা একটি পাপের দরজা সে যেন খুলে দিল মানে সুদের পাপের দরজায় সে উপস্থিত হলো আবু দাউদ রহিমুল্লাহাদিস্টিনেছেন সনদ হাসান বুরাইদা বলেন যে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তিকে আমি যে ব্যক্তিকে কাজের জন্য নিয়োগ করেছি আর একে ভাতা দিই তারপরে যদি ভাতার পরেও অন্য কিছু গ্রহণ করে সেটা খিয়ানত করা হবে আবু দাউদ হাদিসটি নেছেন খাওলা আনসারি তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলছেন যে ব্যক্তি অন্যায়ভাবে কাউরির মাল ভক্ষণ করবে যে ব্যক্তি অন্যায়ভাবে কাউরির মাল ভক্ষণ করবে কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে জাহার নাম যে ব্যক্তি অন্যায়ভাবে কাউরির মাল ভক্ষণ করবে কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে জাহার নাম ইমাম বুখারি হাদিস নেছেন। তাই আমরা যারা সুদ গ্রহণ করি মনে করি যে সুদ মনে হয় গ্রহণ করলে টাকা পয়সা বেশি হয় না এটা ভুল ধারণা ভুল ধারণা বরং লাস্টে দেখা যায় যে কমে যায় এবং পাপ হয় কমে যায় তাই সুদ না গ্রহণ করে আমরা যদি এর বিপরীতে মানুষকে আমরা করজে হাসানা দেই। তাহলে কারণে কারণে হাসানার হাসানার করল্লা সুবাহ আপনার মাল বৃদ্ধি করে দিবেন এক হাদিসে রয়েছে আঠারো গুণ বৃদ্ধি করে দিবেন আঠারো গুণ বৃদ্ধি করে দিবেন আর সাদকার ক্ষেত্রে আপনার দশটির কথা বলা হয়েছে কিন্তু আপনি করজে হাসানা দিলে আঠারো গুণ বৃদ্ধি করে দেওয়া হয় যা হাদিস দ্বারা প্রমাণিত তাই আমরা চেষ্টা করব মানুষকে কর্জে হাসানা দেওয়া যদি অনেক সময় দেখা যায় কর্জে হাসানা দিয়ে পাওয়া যায় এই জন্য আপনার এত ফজিল যে আল্লাহ হাতালা দেখা যায় কাউকে কর্জে হাসানা দিয়েছেন আপনি পাননি আল্লাহ সু এর বদলে আপনাকে আরো বাড়ায় দিবেন তাই আমরা সুদ ভিত্তিক বিষয়গুলা যদি বন্ধ করার জন্য আমরা চেষ্টা করি এবং সম্মত আমল যদি আমরা করতে পারি